আজকে আমি বানাবো ভেজিটেবিল পাস্তা, তার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি পাস্তা, এখানে আমি পেনে পাস্তা নিয়েছি, আর এখানে নিয়েছি গাজর, গাজরগুলো আমি সরু সরু লম্বা লম্বা কেটে নিয়েছি, বাঁধাকপি কুচি, এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, পেঁয়াজ পাতা কুচি, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তেল, নুন স্বাদ মতো, সয়া সস হাফ চামচ, চিলি সস এক চামচ, টমেটো সস এক চামচ, সসপ্যানে পানি নিয়েছি, এর মধ্যে আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এক চামচ তেল, পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, পাস্তা আলু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে পানিটা ছেঁকে নেব, সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম করে নেব, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি গাজর, দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, দিয়েছি নুন, দিয়েছি কুমড়া কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি, এটাকে ঢাকা দিয়ে রাখছি আমি এক মিনিট, এক মিনিট হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস, চিলি সস, সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তা, ভালো করে মিক্স করে নেব, হয়ে গেছে, নামিয়ে নেবো, গ্যাস অফ করে দিচ্ছি, রেডি হয়ে গেল ভেজিটেবিল পাস্তা। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।